আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমরা ইসলামে পাঁচটা মাযহাবের প্র্যাকটিস করি কুরআন সুন্নাহর আলোকেই আমরা করি হানাফি শাফিঈ মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি হানাফি শাফিঈ মালিকি তারপরে হাম্বালি এই হাম্বালি মাযহাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবী খ্যাত যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এটার রচয়িতা উনি সুবহানাল্লাহ পড়েন প্রায় 40,000 হাদিসের কালেকশন ওই কিতাবের ভিতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছেন ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন ইস্তিগফার পড়লে যে কি করে মানুষ মুস্তাজাব দাওয়া হয় শুনেন রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন হাদিস সংগ্রহের সফর পথিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন প্রচন্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেয় ফজরের সালাত পড়ে তারপরে বেরো ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরের মুসল্লি ফজর নামাজ এই মসজিদে পড়ব আমার এই বাজান তুমি থাকতে দাও দারোয়ান বললেন নো থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন নাহলে গাছটি সহ বের করে দেবো চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বাল সে বুঝতে পারে নাই তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বাল ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাব্বাজ বসে আছে খাব্বাজ মানে রুটি বিক্রেতা খাব্বাজ মানে যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দিলেন আসসালামু আলাইকুম যুবক পড়ল ওয়ালাইকুম আসসালাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলেন নো কোনো সমস্যা নাই আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশ আমদেদ সুস্বাগত আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন বোয়ালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরব্বী মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ শুকরিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ রুটির খামির বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পড়ে আস্তাগফিরুল্লাহ ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পড়ে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক ঘটনা কি আসার পর থেকে এই যুবকটারে দেখতেছি খালি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনি কৌতূহল বশত বললেন যুবক মা লাকাইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ হে যুবক তোমার ঘটনাটা কি আসার পর থেকে তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কারণটা কি যুবক বলে আমি সবসময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন আনতা মুস্তাজাবু দাওয়া তুমি মুস্তাজাবু দাওয়া মানে তুমি দোয়া করলেই সেটা কবুল হয়ে যায় যুবক বলে না আনা মুস্তাজাবু দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি মুস্তাজাবু দাওয়া আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বাল
আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি, তুমি তৌফিক দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া সাহাব, আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে। আনাল আহমদ ইবনে হাম্বল, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল, চিল্লায় পড়লাম আল্লাহু আকবার। যুবকটি চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল, আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করল, আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল, ইয়া আহমদ ইবনে হাম্বাল, এই ইস্তেগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।